আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত সুন্দর সুদর্শন একটি যুবক, নাম মুসাব ইবনে উমায়ের। মক্কার প্রতিটি মানুষ তাকে অবাক হয়ে দেখে। মুসাব ছিলেন পরিবারের দারুণ আদরের ধন, চোখের মণি। মায়ের অর্থের কোনো অভাব ছিল না, সেই সম্পদ দুই হাতে খরচ করতেন। তিনি ছিলেন যেমন শৌখিন তেমনই রুচিবান, ভোগবিলাসের প্রতি ছিল তার বেজায় ঝোঁক। জীবনের প্রথম দিকে খুব মূল্যবান পোশাক পরতেন তিনি, আর শরীরে মাখতেন রাজ্যের যত সব দামি দামি খুশবু সুগন্ধি। মুসাব রাস্তায় হাঁটার সময় আশেপাশের সবাই খুশবুর গন্ধে চোখ বন্ধ করে বুঝতে পারত ওই যাচ্ছে, নিশ্চয়ই মুসাব যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দারুণ পছন্দ করতেন মুসাবকে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুসাবের প্রসঙ্গে কথা উঠতেই তিনি মৃদু হেসে বলতেন, মক্কায় মুসাবের চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না। আর তখনকার জ্ঞানীগুণী এবং ঐতিহাসিকরা সবাই এক বাক্যে বলতেন, মুসাব ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী। শুধু সৌন্দর্যের দিক দিয়ে মুসাব আলোচিত ছিলেন না, তিনি ছিলেন ব্যক্তি হিসেবেও আলোচিত। মুসাবের বাইরের পোশাক দেহগঠন যেমন ছিল সুন্দর দর্শনীয়, ঠিক তেমনি পরিচ্ছন্ন ছিল তার অন্তরটিও। একেবারে ধবধবে সাদা আর কবুতরের হালকা পালকের মতো নরম মসৃণ। সেই জাহেলিয়াতে যুগেও মুসাবের অন্তরে লাগেনি এতটুকু কালিমার দাগ। শিরক ও কুফরির ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক সজাগ। তখনও দিনে দাওয়াত পাননি মুসাব, ততদিনে তিনি অথিষ্ঠ হয়ে উঠেছেন জাহেলি সমাজের কুপুরী কার্যকলাপে। তিনি মুক্তির পথ খুঁজতে থাকলেন। একসময় তার সামনে হাজির হল সে কাঙ্ক্ষিত মুক্তির পয়গাম। জ্বলে উঠল তৃষিত চোখে আলোর ঝলক। ভোরের সোনালি সূর্যের আলোতে গোসল করলেন মুসাব, দুই হাত ভরে টেনে নিলেন ইসলামের শীতল স্নিগ্ধ বাতাস। সেই প্রদীপ্ত সূর্য আর মুক্ত নির্মল বাতাসে আরো বিস্তৃত, আরো সুন্দর হয়ে উঠল মুসাবের ভেতর, তার হৃদয়। ইসলাম গ্রহণের পর একেবারেই বদলে গেলেন মুসাব। তার সকল শ্রম সকল চেষ্টা শুধুমাত্র ইসলামের জন্য ব্যয় করেন, আর সেই সাথে মুসাবের জ্ঞান বুদ্ধি সাহস এবং দৃঢ়তা বৃদ্ধি পেল। আগের চেয়ে এখন তিনি অনেক বেশি সাহসী এবং অনেক সংকল্পে সুদৃঢ়, এমনই সুদৃঢ় যে মুসাবের সত্যের পথ থেকে টলাতে পারে এমন কোনো বিপদ এমন কোনো ভয় পৃথিবীতে ছিল না। তার মা অত্যন্ত ভালোবাসতেন তাকে, আর মুসাবও সবচেয়ে বেশি ভালোবাসতেন মাকে। সেই সাথে ভয়ও করতেন, তার মা ছিল খুবই প্রতাপশালিনী। যেমন ছিল তার ব্যক্তিত্ব তেমনই ছিল তার মেজাজ। মুসাব খুব ভালো করেই জানতেন তার মাকে, এজন্য ইসলাম গ্রহণের খবরটি তিনি প্রথম দিকে গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু মুসাবের মতো ব্যক্তির কোনো খবরে কি আর বেশিক্ষণ গোপন থাকে? মুহূর্তেই মক্কার অলিতে গলিতে পৌঁছে গেল তার ইসলাম গ্রহণের খবর। খবরটি শুনে সবাই তো হতবাক, বিস্ময়ে বিমূঢ়। এও কি সম্ভব? তারা মনে করল, আমরা শত চেষ্টা করেও মুসাবকে ফেরাতে পারব না, একমাত্র পারবেন তার মা। তারা আর দেরি না করে খবরটি মুসাবের মায়ের কানে পৌঁছে দিল। মা তো শুনেই আগুন, এত বড় স্পর্ধা।